আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। তো সকল বোর্ডের জন্য এখন আমি ইংলিশ সেকেন্ড পেপারের একটা শর্ট সাজেশন দেব। তো আশা করি এখান থেকে কিন্তু 100% কমন তোমরা পাবে। তো এখন আমি তোমাদেরকে বলে দেব গ্রামার অংশ কত থাকবে এবং ডিটেলসে এখন আমি সব কিছু বলে দিচ্ছি। ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তো চলো দেখে নিই। তো এস এস সি 2022 ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল শর্ট সাজেশন ফর অল বোর্ড এস এস সি 2022 পরীক্ষার প্রস্তুতি ইংলিশ সেকেন্ড পেপার। মার্ক হবে এখানে 50 মার্কের তোমাদের পরীক্ষা হবে। গ্রামার অংশে এখানে 30 থাকবে, গ্যাপ পেয়ে থাকবে 5, রাইট ফ্রম অফ ভার্বে 5, চেঞ্জিং সেন্টেন্সে 5, ইউজ অফ সাফেক্স অ্যান্ড পারফেক্স 5, ট্র্যাক কোর্সেনে 5 এবং পাঞ্চুয়েশনে থাকবে 5। গ্রামার যদি তোমরা কমন পেতে চাও তাহলে বোর্ডের যেগুলো দেওয়া আছে বোর্ডের সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তা নাহলে কিন্তু কমন আসা মুশকিল। তবে গ্রামার যারা ভালো পারে তারা গ্রামার অংশে খুব ভালো করবে এবং গ্রামারে ভালো করলে কিন্তু মার্কটা তুলতে অনেকটাই সহজ হয়। তো এখন আমি তোমাদেরকে বলবো রাইটিং পার্ট, এখানে থাকবে 20 মার্ক, সিবি থেকে 10 লিখতে হবে এবং ফর্মাল লেটার থেকে 10, আর এখানে আছে কমপ্লেন্ট লেটার এবং নোটিশ। এখান থেকে দেখো কমপ্লেন্ট লেটার এবং নোটিশ থেকে যে কোনো একটার উত্তর দিতে হবে। ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল শর্ট সাজেশন রাইটিং সিবি উইথ কভার লেটার। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো এবং আমি কিছু ভিডিওতে কথা বলিনি তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে রিডিংটা পড়ে শোনানোর জন্য, তো তার জন্যই আমি পড়ে শোনাচ্ছি, কারণ পড়তে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। এই জন্য কিন্তু আমি শর্টে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি, কেননা আপনাদের পড়তে গেলেও কিন্তু শুনতে অনেক সময় লাগবে এর জন্য। তো এখন আমি পড়ে শোনাই, রাইট এ সিবি উইথ কভার লেটার ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার লেকচার ইন ইংলিশ। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লেকচার ইংলিশ এখানে দুটো পড়তে হবে। আর এখানে আছে 2 নম্বরে পোস্ট অফ অ্যান অফিসার, অ্যাকাউন্ট অফিসার, ক্যাশিয়ার ইন এ ব্যাংক এবং কোম্পানি। 3 নম্বরে আছে পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, ইট অফিসার, কম্পিউটার এক্সপার্ট। 4 নম্বরে আছে পোস্ট অফ সেলসম্যান, সেলস অফিসার, মার্কেটিং অফিসার। 5 নম্বরে আছে পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এই ছিল রাইটিং সিবি কভার লেটার। এখানে কিন্তু আমি 5টা দিয়েছি সব বোর্ডের জন্য, কিন্তু এটা প্রযোজ্য, আপনারা এগুলো পড়লে কিন্তু সব বোর্ডের ক্ষেত্রে কমন পাবেন ইনশাল্লাহ। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, রাইটিং ফর্মাল লেটার দেওয়া আছে 5টা, তোমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। প্রথমটা আছে রাইট এ লেটার টু দ্য কোম্পানি কমপ্লেনিং এগেনস্ট সাম ডেলিভার্ড আইটেম, ডিম্যাগেজড গুড, ডিফেক্টিভ গুড, ডেলিভার্ড বুক। 2 নম্বর আছে রাইট এ লেটার টু দ্য কাস্টমার সার্ভিস ম্যানেজার কমপ্লেনিং অ্যাবাউট দ্য মিসিং গুড। 3 নম্বর আছে রাইট এ লেটার টু দ্য মেয়র কমপ্লেন অ্যাবাউট ইনসুফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, একটা পড়লে হবে এখানে, এটা না পড়লেও হবে, তোমরা চাইলে পড়ে নিতে পারো একবার। 4 নম্বর রাইট এ লেটার টু দ্য পুলিশ স্টেশন ফর দ্য টেকিং স্টেপ এগেনস্ট। 5 নম্বর রাইট এ লেটার টু দ্য ওয়ার্ল্ড কাউন্সিলার কমপ্লেনিং এগেনস্ট অ্যান্টি সোশিয়াল অ্যাক্টিভিটিস অফ সাম মেজারেন্ট অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন। এখানে কিন্তু দুটো আছে, তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, এটা কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য। এখন আমি তোমাদেরকে দেখাবো নোটিশ। নোটিশ এখানে কিন্তু 6টা আছে, ইনশাল্লাহ 6টার ভিতর থেকে কিন্তু তোমরা কমন পাবে। তো এখানে দেখো রাইট এ নোটিশ অ্যাবাউট অবজারভিং 21শে ফেব্রুয়ারি। 2 নম্বর আছে এ নোটিশ ফর ক্লোজিং স্কুল ডিউ টু উইন্টার ভোকেশন। 3 নম্বর আছে এ নোটিশ ফর অবজারভিং ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, পহেলা বৈশাখ
কালচারাল ফাংশন। চার নম্বরে আছে এ নোটিশ ফর অ্যারেঞ্জিং স্টুডি ট্যুর। পাঁচ নম্বরে আছে এ নোটিশ ফর রমাদান ভকেশন। পাঁচ নম্বরে আছে এখানে শেখ মুজিবের যেটা আছে এ নোটিশ ফর দ্য, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এ নোটিশ ফর দ্য সেলিব্রেশন দ্য 101 বার্থ অ্যানিভার্সারি অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান। তো তোমরা এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে এটা হলো নোটিশ,